রাজগড় নামে এক গ্রামে সুমনা নামে এক মেয়ে তার সৎ বাবা রামুর সাথে থাকত। রামু ছিল এক নম্বরের মাতাল। মদের নেশায় সে প্রতিদিন সুমনাকে মারধর করত। অন্যদিকে সে সুমনাকে জোর করে লোকের বাড়িতে কাজ করতে পাঠাতো যাতে সে মদ খাওয়ার টাকা পায়। এরপর একদিন রামু তার বন্ধুদের বাড়িতে ডেকে মদ্যপান শুরু করে। সুমনা, তাড়াতাড়ি আমার বন্ধুদের জন্য গরম গরম পকোড়া ভেজে আন, আর না ভাজলে তোর পা ভেঙে দেব। বাবা, তোমার তো লজ্জা পাওয়া উচিত যে তুমি তোমার এই মাতাল বন্ধুদের সাথে এখানে বসে মদ্যপান করছো। আমি তোমার মেয়ে, আমার কথা তো অন্তত ভাবো। আরে তুই আমার সৎ মেয়ে, তোকে বাড়িতে রেখেছি এটাই অনেক বড় কথা নয় কি? তাই আমি যা বলছি চুপচাপ কর, বেশি তর্ক করলে তোকে এমন মারবো না, বুঝবি তখন। তাড়াতাড়ি যা, পকোড়া ভেজান। এইভাবে সুমনা তার সৎ বাবার কর্মকাণ্ডে খুব বিরক্ত হয়, কিন্তু সে চাইলেও কিছুই করতে পারত না। এরপর কিছুদিন পর রামু রুবি নামের এক দুষ্টু মহিলাকে বিয়ে করে তাকে বাড়িতে নিয়ে আসে। আরে রামু, এই মেয়েটাকে তুমি তো ওর কথা কিছু বলনি। এ আমার সৎ মেয়ে, ভালোই হলো এই বাড়িতে একটা কাজের মেয়ে পেলাম, এখন সুখে থাকবো। তারপর পরের দিন, সুমনা তাড়াতাড়ি এখানে এসে আমার পা টিপে দাও। আমি তোমার দাসী নই যে তোমার পা টিপে দেব। ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না, দাঁড়াও আমি তোমাকে এখনই বোঝাচ্ছি। তারপর রামু সেখানে আসে। দেখো রামু, একে পা টিপতে বললাম কিন্তু পা টিপছে না, আমার পায়ে খুব ব্যথা করছে। কেন রে সুমনা, মায়ের পা টিপে দিসনি কেন? তাড়াতাড়ি পা টিপে দে, না হলে তো চামড়া টেনে খুলে দেব। এ আমার মা নয়, এ একজন ডাইনি। সে আমাকে সারা দিন পশুর মতো কাজ করায় আর নিজে আনন্দ টিভি দেখে। হাই ভগবান, ওর জিভ এত ধারালো, মনে হয় ওর জিভ কেটে ফেলে দেওয়াই উচিত। হ্যাঁ, আজকে ওকে শিক্ষা দিতে হবে। এরপরে দুজনে মিলে সুমনাকে বাজেভাবে মারধর করে। তারপর রুবি কাঁচি দিয়ে সুমনার সব চুল কেটে টাক করে দেয়। এইবার আমি শুধু তোর চুল কেটেছি, যদি তুই আমার সাথে এভাবে আবার তর্ক করিস তাহলে আমি তোর জিভও কেটে দেব। নে পা টিপে দে আমার। এরপর সুমনা রুবির পা টিপে দিতে বাধ্য হয়। এভাবেই ওই বাড়িতে সুমনার জীবন পশুর চেয়েও খারাপ হয়ে যেতে থাকে। তারপর একদিন রবি সুমনাকে বাজার থেকে মাল আনতে বলে। সুমনা বাজারের দিকে যাচ্ছিল, এমন সময় পথের মধ্যে হঠাৎ একটি বড় পাখি তার সামনে আসে এবং পরের মুহূর্তে সেই পাখিটি সুন্দরী মেয়েতে পরিণত হয়। সুমনা, আমার নাম গায়ত্রী, আমি তোমার সম্পর্কে সব জেনে এসেছি, তোমার ওপর অত্যাচার হতে দেখেছি, তাই তোমাকে সাহায্য করতে চাই। তারপর গায়ত্রী সুমনাকে একটা গাছের কাছে নিয়ে যায়। সেই গাছের উপরে সোনার পাখির তৈরি একটা খুব সুন্দর ঘর ছিল। গায়ত্রী সুমনাকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে পা দিতেই সুমনার মাথায় খুব সুন্দর চুল দেখা দেয়। এটা দেখে সুমনা খুব খুশি হয়। তারপর গায়ত্রী সুমনার সামনে অনেক সুস্বাদু খাবার প্রকাশ করে। নাও সুমনা, পেট ভর্তি করে খাও। সুমনার খুব খিদে পেয়েছিল, সেজন্য সে তাড়াতাড়ি খেতে শুরু করে। তারপর খাওয়ার পর গায়ত্রী সুমনাকে একটা জাদুর কাঠি দেয়, যার সাথে একটা সোনার পাখি ছিল। এই জাদুর কাঠি তোমার সব ইচ্ছে পূরণ করবে, আর এটা থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সুমনা জাদুর কাঠি নিয়ে তার বাড়িতে যায়। এখন জাদুর কাঠির সাহায্যে আমি আমার সৎ বাবা আর সেই চণ্ডাল মহিলাকে শিক্ষা দেব। এরপর সুমনা রামু আর রুবির সামনে পৌঁছে যায়। সুমনার হাতে থাকা লাঠিতে থাকা হিরে দেখে রুবির চোখ চকচক করে ওঠে। বাহ, এই সোনার পাখিটা তো খুব চকচকে, এটা কোথা থেকে পেলে? এই সোনার পাখিটা আমাকে দে, আমি বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। দাঁড়াও, এখন আমি তোমাদের দুজনের ইচ্ছে পূরণ করব। এই বলে সুমনা জাদুর কাঠি ঘোরাতে শুরু করে। তারপর পরের মুহূর্তেই কাঠি থেকে সোনার পাখি বেরিয়ে এসে বিশাল রূপ ধারণ করে। এরপর রামু ও রুবির গায়ে প্রচুর জ্বলন্ত কয়লা পড়তে থাকে, যা তাদের শরীরে আগুন ধরিয়ে দেয়। আরে মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও! ও মা, আমিও মরে গেছি, আমার শরীর জ্বলছে, আগুন নিভিয়ে দে, নিভিয়ে দে! দুজনেই যন্ত্রণায় বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর দুজনেই আর সেই বাড়িতে ফেরার সাহস পায় না। তারপরে তারা চিরতরে গ্রাম ছেড়ে চলে যায়। এরপর পাখিটি ছোট হয়ে লাঠির সাথে যোগ দেয়। তারপর সুমনা তার জাদুর কাঠি দিয়ে তার পুরনো বাড়িটিকে একটি নতুন সুন্দর বাড়িতে পরিণত করে এবং সমস্ত বিলাসিতা প্রকাশ করে সুখে বসবাস করে। এই গল্প থেকে আমরা শিখি যে মন্দ যতই চেষ্টা করুক না কেন, তা কখনোই ভালোর কোনো ক্ষতি করতে পারে না এবং একদিন মন্দ সর্বদা ভালোর কাছে পরাজিত হয়। জাদু ভাল্লুক ঘর। অনেক দিন আগে একটি ভাল্লুক তার ছেলের সাথে একটি বনে থাকত। ভাল্লুকটি প্রতিদিন বনের দেবীর পুজো করত। ভাল্লুকটি খুব দয়ালু স্বভাবের ছিল। সে নিজের পাশাপাশি বনের অন্যান্য প্রাণীদেরও সাহায্য করতে চাইত। ওই বনে আগে ভূমিকম্প ও বন্যা হতো, যার কারণে বনে বসবাসকারী সকল প্রাণীকে অনেক কষ্ট করতে হতো। বাবা, তুমি এত বছর ধরে বনের দেবীর পুজো করছো, কিন্তু আজ পর্যন্ত দেবী তোমার প্রতি সন্তুষ্ট হননি। কোনো ব্যাপার নয়, আমি বনের দেবীর পুজো বন্ধ করব না। আমি নিশ্চিত যে একদিন বনের দেবী আমার প্রতি সন্তুষ্ট হবেন আর আমাকে বর দেবেন। এভাবে ভাল্লুক অনেক মাস ধরে বনের দেবীর পুজো করতে থাকে। তারপর অবশেষে একদিন দেবী প্রসন্ন হয়ে ভাল্লুকের সামনে হাজির হন। তুমি 1 বছর ধরে আমার কঠিন তপস্যা করেছো, বলো তুমি কি চাও? আমি আমার বনের সমস্ত প্রাণীকে সাহায্য করতে চাই মা। দয়া করে আমাকে এমন কিছু জাদুকরি শক্তি দিন যার দ্বারা আমি সবার ভালো করতে পারি। তারপর দেবী তার জাদুকরি শক্তি দিয়ে সেখানে একটি জাদুকরি ভাল্লুকের ঘর প্রকাশ করেন। এই ভাল্লুকের ঘরের শক্তি ব্যবহার করে তুমি যা খুশি তাই করতে পারবে। এরপর দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান। তারপর জাদুকরি ভাল্লুকের ঘরের শক্তিতে ভাল্লুক বনের সব প্রাণীর জন্য ছোট ছোট ঘর তৈরি করে। তার পাশাপাশি বনের চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে, যাতে বন্যা ও ভূমিকম্প কখনোই সেই বনে না ঘটতে পারে। তারপর একদিন দীপক নামের একটি ছেলে বনে ফল পাড়তে আসে, কিন্তু হঠাৎ সে পথ হারিয়ে জলাভূমিতে পড়ে যায়। সেই সময় ভাল্লুকের ছেলে দীপকের প্রাণ বাঁচায় এবং তাকে জলাভূমি থেকে বের করে আনে। তারপর তারা দুজনেই ভালো বন্ধু হয়ে যায়। তুমি যখনই বনে আসবে আমার সাথে দেখা করবে, এই নাও আমি তোমাকে অনেক খাবার দিচ্ছি। তারপর ভাল্লুকের ছেলে দীপককে একটি থালা দেয় এবং তাকে বিদায় করে। আসলে দীপক একটি গরিব অনাথ ছেলে ছিল। সে একটি ছোট মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত। দীপক একটা ভালো স্কুলে ভর্তির জন্য অনেক কষ্ট করত, কিন্তু দীপকের স্কুলে পড়া ছেলেদের অধিকাংশই ছিল ধনী ও অহংকারী। ওইসব ছেলেরা সব সময় বেচারা দীপককে অপমান করে ঠাট্টা করত। তারপর একদিন, আজ আমার জন্মদিন, আমি একটা বড় পার্টির আয়োজন করেছি, আমরা কি তোমার জন্মদিনে আসতে পারি ভাই? হ্যাঁ হ্যাঁ, সবাই আসতে পারবে, তবে আমি গেটের বাইরে গরিব ভিক্ষুকদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তোমাদের সবাইকে গেটের বাইরে বসেই খেতে হবে, ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, তুই একদম ঠিক করেছিস, এই গরিব ছেলেদের তো এটাই প্রাপ্য। দেখো, এটা অন্যায়, তুমি কখনোই কারো দারিদ্র নিয়ে এভাবে ঠাট্টা করতে পারো না। আমরা সবাই গরিব, তাতে কি, আমরাও তো মানুষ, তুমি আমাদের সাথে ভালো ব্যবহার করো। এই দীপক, 2 পয়সার গরিব ভিখারি, বেশি কথা বলিস না, তাহলে তোর মুখ না ভেঙে দেবো। আমি কাউকে ভয় পাই না, বিশেষ করে তোর মতো অহংকারী ছেলেদের তো নয়। দীপকের কথা শুনে ধনী অহংকারী ছেলেরা তাকে মারতে শুরু করে। গরিব দীপক তাদের মুখোমুখি রুখে দাঁড়াতে পারে না। তারা দীপককে মারধর করে অর্ধমৃত অবস্থায় ফেলে দেয়। ওইসব ছেলের বাবা মা খুব ধনী ছিল, তাই স্কুলের শিক্ষক তাদের কিছুই বলেন না। তখন দীপক কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এইভাবে একদিন দীপক দোকানে কাজ করছিল। এমন সময় ছোট ভাল্লুক দীপকের কাছে আসে। শোনো ছেলে, আমার বাইক নষ্ট হয়ে গেছে, তুমি এটা ঠিক করে দাও। ও দোস্ত, তুমি কতদিন পরে আমার সাথে দেখা করতে এলে। আমার মোটরসাইকেলটা হঠাৎ করে ভেঙে গেছে, দয়া করে এটা ঠিক করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তোমার বাইক ঠিক করে দিচ্ছি। তারপর হঠাৎ দীপকের স্কুলের ধনী ছেলেরা সেখানে আসে। কিছুক্ষণ পর দীপক মোটরসাইকেলটি মেরামত করে। তারপর ছোট ভাল্লুক দীপককে তার ব্যাগ থেকে একটি সোনার ডিম দেয় এবং সেখান থেকে চলে যায়। আরে এটা কি, ভাল্লুক এই ছোট একটা কাজের জন্য একে একটা সোনার ডিম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল এই ভাল্লুকটাকে ধরে তারপর তার কাছ থেকে সব সোনার ডিম ছিনিয়ে নেব। তারপর সমস্ত ছেলে ভাল্লুকটিকে তাড়া করে তাকে ঘিরে ফেলে এবং তাকে মারতে থাকে। চলো চলো, আমাদের সব সোনার ডিম দাও। না না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমার কাছে আর ডিম নেই। কিন্তু তারপরেই দীপক সেখানে আসে। দীপক একটা লাঠি তুলে সেই সব ছেলেদের সাথে মারামারি শুরু করে, কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল এবং তারা সমস্ত ভাল্লুক সহ দীপককে মারধর শুরু করে। কিন্তু দীপক সাহস হারায় না, সে ভাল্লুকটিকে বাঁচাতে পুরো দমে সেই ছেলেদের সাথে লড়াই শুরু করে। তুমি এখান থেকে পালাও, না হলে এরা সবাই তোমাকে মেরে ফেলবে। এরপরে ছোট ভাল্লুকটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অন্যদিকে সমস্ত ছেলেরা দীপককে পিটিয়ে গুরুতর জখম করে দেয়। তোমার কারণে সেই ভাল্লুক আমাদের হাত থেকে পালিয়ে গেছে, আমরা এখন তোমাকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, চল ওকে পাশের খাত থেকে ফেলে মেরে ফেলি। কিন্তু তখনই সেখানে সেই বিশাল ভাল্লুকের ঘর দেখা দেয়। ভাল্লুকের ঘরের ভিতর থেকে বাবা ভাল্লুক তার ছেলেকে নিয়ে বেরিয়ে আসে। আমার বাবা তোমাদের সবাইকে শিক্ষা দেবেন, তোমরা কেউ রক্ষা পাবে না। এরপরে ভাল্লুক ঘরের ভিতর থেকে প্রচুর মৌমাছি বেরিয়ে আসে এবং সেই সমস্ত ছেলেকে কামড়াতে থাকে। আরে আমি মরে গেছি, আমার শরীরে মৌমাছি কামড়াচ্ছে, আমাকে বাঁচাও। তারপর সব মৌমাছি কামড়ে সবাইকে আহত করে দেয়। কিন্তু তারপর ভাল্লুক লাঠি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আর ওই ছেলেগুলোকে মারতে থাকে। এটা দেখে ছেলেরা খুব ভয় পেয়ে যায় এবং প্রাণ বাঁচাতে সবাই নদীতে ঝাঁপ দেয়। তুমি খুব ভালো ছেলে, তুমি আমার ছেলের খারাপ সময়ে তাকে সাহায্য করেছিলে, তাই তোমাকে আমি অনেক সোনার ডিম দেব। এরপর ভাল্লুক ঘরের ভিতর থেকে প্রচুর সোনার ডিম নিয়ে বেরিয়ে আসে। যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন হবে তখনই সোনার ডিম ভেঙে নিজের পছন্দের জিনিসটি চাইবে, তারপর ডিমের ভিতর থেকে তোমার প্রিয় জিনিসটা বেরিয়ে আসবে। তারপর সেই দিন থেকে দীপক জাদুর ডিম ব্যবহার করে প্রচুর সম্পদের পাশাপাশি একটা খুব সুন্দর বাড়িও তৈরি করে নেয়। জাদুর ডিম থেকে দীপক নিজের জন্য একটি গাড়ি পায়। সেদিন থেকে দীপক তার গাড়িতে করেই প্রতিদিন স্কুলে যেতে শুরু করে। দীপকের ক্লাসে পড়া অহংকারী ছেলেরা তাকে আর কষ্ট দিতে সাহস পায় না। অন্যদিকে দীপক তার দয়ালু স্বভাবের কারণে তার মতো গরিব ছেলেদেরও সাহায্য করতে থাকে। এইভাবে সব কিছু ঠিক হয়ে যায় এবং দীপক তাদের ধনী করে সুখে জীবন কাটাতে থাকে। এই গল্প থেকে আমরা শিখি যে মন্দ যতই শক্তিশালী হোক না কেন, তা কখনোই ভালোর ক্ষতি করতে পারে না।